আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্রাফট অ্যান্ড কুকের আজকের পর্বে। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে পেঁপের মোরব্বা বা টুটি ফ্রুটি। এটা বিভিন্ন ডেজার্টে ডেকোরেশন স্প্রিঙ্কলস হিসেবে ব্যবহার করা হয়, আবার ফ্রুটস কেকের মধ্যে ড্রাই ফ্রুটস হিসেবেও ব্যবহার করা হয়। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। প্রথমে আমি একটা বড় পেঁপের অর্ধেক অংশ ভালো করে খোসা ছাড়িয়ে এবং বিচি বিচির উপরে যেটা অংশ থাকে সেই অংশটা ভালো করে ফেলে দিয়ে আমি এগুলিকে কিউব করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চুলার মধ্যে আমি একটি পাত্র বসিয়ে দিলাম, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তা ফুটে উঠলে আমি পেঁপেটা ঢেলে দেব। এবারে ঠিক ঘড়ি ধরে 5 মিনিট হাই হিটে পেঁপেটাকে জাল করতে হবে। 5 মিনিটের বেশি যাওয়া যাবে না, তা না হলে কিন্তু পেঁপেটা ভিতর থেকে বেশি সিদ্ধ হয়ে যাবে। ঠিক 5 মিনিট পর আমি চুলাটাকে বন্ধ করে দেব। চুলাটা বন্ধ থাকা অবস্থায় আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য পেঁপেগুলোকে ভাপ দিয়ে নিব। ঠিক 5 মিনিট পর ভাপ দেওয়ার কারণে এগুলো কিন্তু আরো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি। ঠিক ওই পাত্রেই আমি 1 কাপ চিনি এবং 1 কাপ পানি দিয়ে এই পেঁপেগুলোকে জাল করব। চিনি পানিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন এই পানিটা ফুটতে উঠতে শুরু করবে তখনই ছাঁকনির মধ্যে রাখা সে পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁপেটাকে আমি জাল করব, শিরাটা যতক্ষণ না পর্যন্ত আঠালো আঠালো ভাব আসে। যখন দেখবেন এইভাবে শিরাটা অনেক কমে আসবে এবং অনেক আঠালো ভাব আসবে, আর হাতের মধ্যে নিলে দেখবেন 1 তার 2 তারের মতো ভাব আসবে, ঠিক তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব। নামিয়ে ঠান্ডা করার পর আমি 4টা বাটিতে ভাগ করে নিয়েছি। আমি 4 রঙের তৈরি করব। তার জন্য প্রথমে আমি প্রত্যেক বাটির মধ্যে অল্প অল্প করে জাস্ট কয়েক ফোঁটা ফোঁটা করে ভ্যানিলা এসেন্স যোগ করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে, শুধু এটার জন্যই দেওয়া। এবারে আমি দিয়ে দিচ্ছি সবুজ রঙের ফুড কালার। দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার, আর একটা করবো সেটা হচ্ছে রেড কালার, আর এটা আমি সাদা কালার রাখবো। তো চামচ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। চেষ্টা করবেন প্রত্যেক বাটির মধ্যে ভিন্ন ভিন্ন চামচ ইউজ করার জন্য, তা না হলে কিন্তু একটা রঙের সঙ্গে অন্য একটা রং মিক্স হয়ে যাবে। তা আমি এখানে একটা পেপার দিয়ে মুছে নিচ্ছি। আমি এগুলোকে 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, যাতে করে ভালো করে এই ফুড কালারটা সেট হয়ে যায়। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসার পর আমি একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে আমি একটা পেপার নিলাম, পেপারের মধ্যে এগুলোকে আমি ঢেলে দিচ্ছি। তারপর ভালো করে পেপারটা দিয়ে মুছে নিতে হবে চাপ দিয়ে, যাতে করে এক্সট্রা যে পানি আর যে শিরাটা রয়েছে সেটা যেন অ্যাবসর্ব করে নেয় টিস্যু পেপারটা। তো ভালো করে এভাবে মুছে নিয়ে আমি একটা ট্রের মধ্যে পেপার বিছিয়ে নিলাম। সেই পেপারের মধ্যে আমি এগুলোকে ছড়িয়ে দিচ্ছি চামচের সাহায্যে। ঠিক বাকিগুলো একইভাবে করতে হবে। আপনারা চাইলে এগুলোকে রোদে শুকাতে পারেন, চাইলে চুলার নিচে শুকাতে পারেন। তা আমি এগুলোকে চুলার নিচে শুকাবো। তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন, টুটি ফ্রুটি বা পেঁপের মোরব্বা। এটাকে আমি চুলার নিচে শুকিয়েছি 5-6 ঘন্টার মতো, জাস্ট এভাবে দিয়ে রেখেছি।
দেখতেই পাচ্ছেন এটা কত খটখটে ভাবে শুকিয়ে গেছে, একদম আমার হাতে দেখেন কোনো রং লেগে যাচ্ছে না। আপনারা চাইলে এটাকে একটা শুকনো কাচের বয়ামে মাসখানেকের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। এছাড়া বাচ্চাদের হাতেও মাঝে মধ্যে পেপে ক্যান্ডি হিসেবে দিতে পারবেন, বাচ্চারা নিশ্চয়ই খুব পছন্দ করবে। বাইরের ক্যান্ডি খাওয়ার থেকে এই ক্যান্ডি খাওয়াই ভালো, কি বলেন? আমার চ্যানেলে এরকম নিত্য নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে যে কোনো সময় যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে তা দেখতে পারেন। তা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।